আমাদের শিশুরা যাতে সুন্দর পরিবেশে মানুষ হয় সেদিকে আমরা লক্ষ্য দিচ্ছি, এবং সেই সাথে সাথে আমি শিশুদেরকে এটাই বলবো, এই শিক্ষাটাও এখানে গার্জিয়ানরা আছেন, অভিভাবকরা আছেন, শিক্ষকরা আছেন, বা আমাদের জনপ্রশাসন থেকে শুরু করে সামরিক অসামরিক সকল কর্মকর্তারা আছেন, শিশুদেরকে ছোট্টবেলা থেকে কতগুলি শিক্ষা দিতে হবে যেটা একান্তভাবে শিশুদের জন্য অপরিহার্য। সেটা হলো শিশুদের যেমন রাস্তায় চলতে গেলে কতগুলি নিয়ম মেনে চলতে হয়, এই নিয়মটা যেন শিশুরা মেনে চলে সেই শিক্ষাটাও শিশুদেরকে, অর্থাৎ ট্রাফিক রুলস, এর সম্পর্কে শিশুদের ছোটোবেলা থেকেই শিক্ষা দেওয়া প্রয়োজন, যাতে করে আজকে আমরা যদি অ্যাক্সিডেন্ট হয় নানা রকমই হয় সেটা যেন না হয়, তাই ট্রাফিক আইন বা ট্রাফিক রুলস ছোট্টবেলা থেকে শিশুদের শিক্ষা দেওয়া একমাত্র দরকার। সেই সাথে সাথে রাস্তায় নিরাপদ চলতে গেলে কীভাবে চলতে হবে, কোন দিকে হাঁটতে হবে, এই বিষয়টাও শিশুদের ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া উচিত। শিশুদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শিক্ষা দিতে হবে, যারা প্রতিবন্ধী অটিস্টিক এ ধরনের শিশুদের সাথে কেউ যেন দুর্ব্যবহার না করে, তাদেরকে যেন আপন করে নেয় সেইভাবে শিশুদের শিক্ষা দিতে হবে। তাদের এই যে যারা একেবারে প্রতিবন্ধী বা এরকম তাদের সাথে আচরণ করা, তাদেরকে কোনো রকম যেন উত্তক্ত না করা হয়, সহানুভূতিশীল দৃষ্টি দিয়ে দেখতে হবে, সেই শিক্ষাটা পরিবার থেকে নিয়ে শুরু করে সর্বস্তরে দিতে হবে, পাশাপাশি যে কোনো অপচয় বন্ধ করার ব্যবস্থা নিতে হবে, যা হলে পরে আমি মনে করি শিশুদেরকে মানুষের মতো মানুষ এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হিসেবে গড়ে তোলা যাবে। আরেকটি বিষয় আমি বলবো, আমাদের কতগুলি দিবস আছে, যেমন আজকে যেমন শিশু দিবস 17ই মার্চ জাতিপিতার জন্মদিন, কিন্তু গুরুত্বপূর্ণ আরও কতগুলি দিবস, যেমন 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষার জন্য, মাতৃভাষায় কথা বলার অধিকারে আন্দোলন করতে যে যারা জীবন দিয়ে গেছে, রক্তের আক্ষরে তার লিখে দিয়ে গেছে মায়ের ভাষায় কথা বলতে চাই। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে আওয়ামী লীগ যখন প্রথম 96 সালে সরকার গঠন করে তখন এটা ঘোষণা দিয়েছিল, 54 সালে যখন প্রথম সরকার করে তখন ঘোষণা দেয়, 96 সালে 56 সালে যখন সরকারে আসে আওয়ামী লীগ তখন শহীদ দিবস হিসেবে ঘোষণা দিয়ে শহীদ মিনার নির্মাণের পদক্ষেপ নেয়, 96 সালে আওয়ামী লীগ যখন 1996 সালে আওয়ামী লীগ যখন পুনরায় সরকার গঠন করে, আওয়ামী লীগ সরকার এসেই কিন্তু আমরা এই আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা জাতিসংঘের স্বীকৃতি পাই, ইউনেস্কো আমাদের স্বীকৃতি দেয়, কাজে এটা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের ভাষা দিবস। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এই দিন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, তার সেই ঐতিহাসিক 7ই মার্চে ভাষণে বলেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, বাংলাদেশের মানুষ কিন্তু তাই করেছিল। কাজে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, যেদিন আমরা সেই যুদ্ধ করে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছিলাম। কাজে 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমাদের শিশু কিশোর বা যুবকরা বা ছাত্ররা এই বিষয়টা জানবে না কেন, এই প্রশ্নটা আসলে এড়িয়ে যাবে কেন, কাজে এই শিক্ষাটা তাদেরকে যথাযথভাবে দিতে হবে। বিজয়ী জাতি আমরা, আমরা কী করে ভুলে যাব যে যুদ্ধ করে আমাদের স্বাধীন করেছি, কাজে সেই বিষয়ের দিকে সকলকে আমি মনোযোগ সকলের মনোযোগ আকর্ষণ করছি, কারণ ছোট্টবেলা থেকে শিশুদেরকে শিক্ষা দিতে হবে। আজকে শিশুরা ডিজিটাল যুগে, কাজে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা আমরা করে দিয়েছি, এখন আমাদেরকে ভবিষ্যৎ দেখতে হবে স্মার্ট বাংলাদেশ গড়ার, এই শিশুরাই তো একদিন এই প্রযুক্তি ব্যবহার শিখবে, বাংলাদেশের যে স্মার্ট বাংলাদেশ সে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, অর্থাৎ উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলা, এই গড়ে তোলার মূল নেতৃত্ব আজকে শিশুরাই দেবে, সেটাই তো আমাদের লক্ষ্য। সেইভাবে আমরা তাদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। একই সাথে শিশুদের খেলাধুলা সাংস্কৃতিক চর্চা এগুলির দিকে মনোনিবেশ করতে হবে, কারণ আমরা তো দেখি এখন থেকে খেলাধুলা আমাদের শিশুরা যথেষ্ট পারদর্শিতা দেখাচ্ছে,
আন্তর্জাতিক পর্যায়ে দেখাচ্ছে, রিজিওনাল ক্ষেত্রে তারা দক্ষতা দেখাচ্ছে। কাজেই শুধু পরপর করলে হবে না, সাথে সাথে তাদের যেন খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা, বই পড়া এসব দিকেও তাদের এখন থেকে শিক্ষা দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাই। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যায়।